আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কী কী করলাম, তো ফার্স্ট পেমেন্ট কত টাকা পাইলাম, কিভাবে পাইলাম, কত বছর পরে পাইলাম, তো এগুলো আমি ভিডিওর শেষে বলতেছি। তো প্রথমত বলি যে আমি কী কী করলাম টাকা দিয়া, তো কী কী আয়োজন করছি বা কী কী ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আমার, তো ভিডিওটা দেখতে থাকেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমাদের নাদিমউদ্দিন ব্লগস ভাইয়ের ইউটিউব থেকে প্রথম ইনকাম চলে আসছে। এই ইনকাম থেকে আমরা কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আপনাদের সাপোর্টে। আপনারা যদি আরও বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরও বড় কিছু করতে পারবো। এর জন্য আপনাদের সাপোর্টটাই আমাদের কাছে অনুপ্রেরণা করবে, তাই আপনারা যত বেশি পারেন আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে উৎসাহিত করেন, আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। ধন্যবাদ।
তো মূলত আমার ইউটিউব জার্নি প্রায় 3 বছরের কাছাকাছি। তো ইউটিউব থেকে আমি প্রথম কত পেমেন্ট পাইলাম, তো সেটা হলো যে জানেন আপনারা যে ইউটিউবে পেমেন্ট করে হলো আপনারা আপনাদের ডলার হিসাবে পেমেন্ট করে। তো আমার প্রথম ইনকাম ছিল $24, তো এটা কিন্তু এক মাসের ইনকাম না, 3 বছর কষ্ট করার পরে আমার 1.5 বছর পরে থেকে মনিটাইজেশন হয়েছে। তো মাঝখানে একটু প্রবলেম থাকার কারণে মনিটাইজেশন চলে গেছিলো, আবার ফিরে আনছি। তো তখন $100 আপনার টাকা তোলা যায়। তো আমি আমার আম্মু ডকুমেন্ট দিয়া সব কিছু দিয়া অ্যাডসেন্স ওকে কইরা তারপরে আমার মনিটাইজেশন করছিলাম। তো $124 হওয়ার পরে আমি আমার আম্মুর ব্যাংকারের মাধ্যমে টাকাটা তুলছি, বাংলা টাকা সেটা 14,000 টাকা। তো সেখান থেকে 14,000 টাকার থেকে 80% টাকা আমি এই যেগুলো দেখলেন আয়োজন করছি, কিছু সামান্য কিছু দেওয়ার চেষ্টা করছি। কী কী দিচ্ছি সেটা আপনারা দেখতে পারছেন, সাথে ছিল পানি ছিল আর আপনার একটা স্যালাইন ছিল, আর কী কী যেন আয়োজন করছে আমার সাথে বন্ধু বান্ধব ছিল ওরাই সব কিছু করছে। তো আমি টাকাটা পাইছিলাম আরও 2-3 মাস আগে, তখন আমার সাবস্ক্রাইব ছিল 6,500 মেবি, এখন 8,500-এর কাছাকাছি। তো আসল কথা হলো যে নিজের কাজ নিজে যদি না করি আরেকজনে যে যদি করায় সেই কাজটা অনেক লেট হয়। তো আমি আমার বন্ধু বান্ধবদের করাইছি অনেক লেট করে করতে, কাজটা অনেক আগে দিয়েছিলাম কাজটা করার জন্য, তো অনেক লেট করে করছে। তো যাই হোক সমস্যা নেই, কাজটা হয়েছে রে অনেক। তো ক্ষুদ্র কিছু প্রচেষ্টা চালু করলাম যে প্রথম মাসে ইনকাম দেওয়া গরিবদের বা সবাইরে, মানে গরমের সময় সবাইরই গরিব দুঃখী সবাইরে আমরা পানি বিতরণ করাইছি বা পানি দিছি আমরা এখান থেকে। তো হয়তো বা বেশি কিছু কামাইতে পারি নাই, যতটুকু কামাইছি ততটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করছি, বেশি কামাইলে বড় কিছু দিতে পারবো এই আর কি। তো আমার মনিটাইজেশন কিন্তু হয়ে গেছে গা, প্রায় অনেকেই জানেন না যে মনিটাইজেশন হয়েছে কিনা, কারণ আমি ইউটিউবে কিন্তু কখনো বলি নাই যে আমার চ্যানেলে মনিটাইজ হয়েছে বা আমি টাকা ইনকাম করতেছি ইউটিউব থেকে। তো এটা হয়েছে মনিটাইজেশন হয়েছে প্রায় 6 মাস আগে। তো অনেকে ভাবতে পারেন প্রতি মাসে কত টাকা ইনকাম করি, তো প্রতি মাসে বা ইনকাম আসে না, আমার চ্যানেলের রিচ কিন্তু খুবই কম। আপনারা চ্যানেলগুলো আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও বানান তারা জানেন যে ইউটিউব থেকে কেমন ইনকাম করা যায়। তো ইউটিউব থেকে 1,000 ভিউতে হয়তো বা 30-35 পয়সা, এটা ভিডিও অনুযায়ী আপনার টাকা বাড়ে কমে। তো এটা বলা যায় না, কিছু সময় আছে $1 দেওয়া দেয় 1,000 ভিউতে। তো আমার চ্যানেলে ভিউ কিন্তু খুবই কম, তো আমার মাসে ইনকাম আসে না, 3-4 মাস পরে হয়তো বা $100 হইলে দেন ইনকামটা ঢুকে আমার ব্যাংকে, নয়তো কিন্তু টাকাটা আমার কাছে পাঠান। তো এরকম হলো সিস্টেমটা। তো অনেকে ভাবতে পারেন যে ইউটিউবে টাকা দেওয়া, মানে বিশেষ করে আমার যে আত্মীয় স্বজন আছেন বন্ধু বান্ধব আছেন তারা ভাববেন যে ইউটিউব থেকে কত টাকা কামালাই। তো এর লেগে বলে রাখলাম যে $100 হওয়ার পর টাকাটা পাই, $100 হইতে আমার 3-4 মাসের উপরে হয়ে যায়, কারণ ভিউ কম, ভিউ বেশি হইলে তারপরে আমার এই টিভিটা পাড়া দিত এই আর কি। তো যাই হোক ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আমার, যে কতটুকু দিতে পারছে আমি জানি না। সবাই দোয়া করবেন আমার জন্য যেন চ্যানেলটা খুব তাড়াতাড়ি বড় হয়, আর সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব মারেন যেন 10K হয়ে যায় আমাদের। 10K হলে বিশাল বড় একটা ধামাকা আসবো ইনশাল্লাহ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা আজকে আর বেশি বড় বানাইলাম না, জানি ভিডিওটা হয়তো বা কারো ভালো লাগছে কারো খারাপও লাগতে পারে, অনেকে হয়তো এরাও কমেন্ট করতে পারেন যে ভাই সব করতেছি কিনা, যে ভিডিও করে মানুষকে দেখাইতেছি যে খাওয়াইতেছি। তো ভাই আপনারাও করেন, আপনারাও ভিডিও করা সারেন সমস্যা নাই, আপনারাও মানুষটা খাওয়ান, আপনাদের ভিডিও দ্বারা যদি একটা মানুষ খাইতে পারে এটাই অনেক কিছু। এই জিনিসটা কয়েকজন মানুষ করে, মানুষ অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে শুধু ভাই জ্ঞান দেয় কিন্তু উপকার কারোই করে না, শুধু জ্ঞান দিতেই পারে। তো যাই হোক যার জ্ঞান যতটুকু, আমার আগের কথা মতনই যার জ্ঞান যতটুকু সে ততটুকু বলবে। তো যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরা দেন। আজকের ভিডিওটা কেমন লাগছে, আমার পদক্ষেপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন এই পর্যন্তই। তো বাই।